হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে একটা ব্লগ শেয়ার করছি আপনাদের সাথে। আজকে আমি সারাদিনে কী কী করলাম আর কী রান্না করলাম, সারাদিনের সব কাজ তো শেয়ার করতে পারবো না, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিও। তো যদিও আমি তেমন ভালো রোস্ট রান্না করতে পারি না, কারণ আমি রোস্ট কখনো রান্না করি নাই ফার্স্ট, তো সব কিছু তো শিখতে হবে। আমি আগে তেমন রান্না পারতাম না, তো আল্লাহর রহমতে এখন অনেক কিছু রান্না করতে পারি। তো যতটুকু পারি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি, যাদের ভালো লাগবে না আমার ভিডিও তারা দেখেন না। আমি কাউকে জোর করি না আমার ভিডিও দেখতে, যেহেতু আমি চ্যানেল খুলেছি আমার ভিডিও তো দিতে হবে, তো আমি যেগুলোই পারি আমি ওইটাই তো ভিডিও দিব, তাই না? তো যাই হোক, আজকে রোস্ট রান্না করলাম আমার নিজের আইডিয়া থেকে যতটুকু পারলাম, আর এই তো পোলাও রান্না করে নিচ্ছি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ কষ্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর এই তো আমার রান্নাবাড়া শেষ। তো যতটুকু আমি পেরেছি, আমি যতটুকু পারি আমার সংসারের জন্য, আমার হাজবেন্ড আমার বাচ্চাদের জন্য, এতেই আমি অনেক খুশি। কার কাছে কেমন লাগে তাতে আমার কিছু যায় আসে না। তো যাই হোক বন্ধুরা, তাই যে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করবা আর আমার পাশে থাকবা। আর এই তো বন্ধুরা, খাওয়া দাওয়া শেষ করে যাচ্ছি একটু বাহিরে। আমার বড় মেয়ের দাঁতে অনেক সমস্যা হয়েছে, মানে ইনফেকশন হয়েছে, তো এটার জন্য ডাক্তারের কাছে যাচ্ছি ওকে নিয়ে। তো ভাবলাম এখানে একটু শেয়ার করি আপনাদের সাথে, যেহেতু আমার ভিডিও ছাড়তে হবে, আমার ফুল ভিডিও ছাড়া মানে বেশিরভাগই আজকে, যেহেতু আমি ফ্যামিলি নিয়ে খুলেছি এর জন্য চেষ্টা করি সব কিছু ফ্যামিলি নিয়ে টুকটাক ভিডিও দেওয়ার জন্য। প্রচণ্ড মন খারাপে যখন মেন্টালি সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না, তখনই মানুষ দিন শেষে বাধ্য হয়ে বলে একা থাকাই ভালো। ওরে এই না ভুবন ছাড়তে হবে, দুদিন আগে পরে বিধি একই সঙ্গে রেখো মোদে একই। আর এই তো বন্ধুরা, আমার ডাক্তার দেখানো শেষ মেয়ের, তো ওইবার ভিডিও করি নাই কারণ সবাই ভিডিও করা পছন্দ করে না, আর ভাবলাম একটু আমি কিনে নিয়ে যাই, তো এখানে একটু ভিডিও করলাম। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ।